বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের পুনর্বাসিত করেন বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের শোক দিবসের আলোচনার সভায় তিনি বলেন, এই হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কাজ করছে।